হাঙ্গেরিয়ান ফেয়ারি টেলস থেকে পরিশ্রমী মেয়ে এবং অলস মেয়ের সম্পূর্ণ গল্প। অনেক আগে এক বৃদ্ধ তার দ্বিতীয় স্ত্রীর সাথে থাকতেন। দুজনেরই প্রথম বিয়ে থেকে একটি মেয়ে ছিল। বৃদ্ধের স্ত্রী তার মেয়েকে কিছু না করতে বলে এবং তাকে সারাদিন বিশ্রাম করতে দেয়। এ কারণে সে খুব অলস হয়ে পড়েছিল। তিনি তার সৎ মেয়েকে অনেক বিরক্ত করতেন। সে সবসময় তাকে সারাদিন ঘরের কাজ করতে বলে। মাঝে মাঝে মেয়েটিকে এক কাজ বারবার করতে বলা হতো। তার সৎ মেয়ে খুব ভালো ছিল, যে অভিযোগ ছাড়াই কাজ করেছিল। একদিন সে তার বাবার সাথে কথা বলার জন্য এগিয়ে এসে তাকে বলল, বাবা, আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত। বাইরে গিয়ে কিছু অর্থ উপার্জন করতে বলে, যাতে আমরা বাড়িটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করতে পারি। এতে আপনার চিকিৎসার জন্য টাকাও আসবে। হ্যাঁ, আমার প্রিয় মেয়ে, তুমি সারাদিন কাজ করতে থাকো। অন্য কারোর জন্য কাজ করলে ভালো হয়, কিছু টাকা পাবে, বাবা তার মেয়েকে বললেন। দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন তার সৎ মাও সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। এই কথা শুনে সে ভাবতে লাগল যে তার সৎ মেয়ে টাকা নিয়ে আসবে এবং সে তার ইচ্ছা পূরণ করবে। পরের দিন সে তার বাসা ছেড়ে এমন একজনের বাড়িতে চলে যাবে যেখানে সে কাজ করতে পারে। বাড়ি থেকে বেরোবার সময় তার বাবা তাকে বললেন, মেয়ে যেখানেই যাচ্ছ ভালো থেকো, যে কোনো অভাবীকে সাহায্য করবে এবং অসহায়কে সাহায্য করবে, সর্বদা অন্যদের প্রতি সৎ থেকো। বাবার কথা শুনে মেয়েটি কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সে বেশ কয়েকদিন হাঁটতে থাকল, কিন্তু কাজ করার মতো কাউকে পেল না। কিন্তু কয়েকদিন পর সে একটি নাশপাতি গাছ দেখতে পেল যা সম্পূর্ণ শুকিয়ে গেছে। নাশপাতি গাছটি মেয়েটিকে মিনতি করে, আরে মেয়ে, তুমি কি আমার এক কাজ করবে? বিনিময়ে আমি তোমার জন্য একটা মহৎ কাজ করব। কি করব বলুন স্যার? মেয়েটি জিজ্ঞেস করল। গাছটি মেয়েটিকে বলল, তুমি কি আমার শুকনো ডালপালা ভাঙতে পারবে? আমার গায়ে নতুন পাতা আসবে। হ্যাঁ, আমি এটা করতে পারি, এই বলে মেয়েটি গাছের সব শুকনো ডাল ভেঙে নিচে ফেলে দিল। এই ঘটনার পর গাছটি তাকে বলল, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত, অনেক ধন্যবাদ। মেয়েটি বলল, কিছু মনে করবেন না, তোমার সাহায্যের দরকার ছিল এবং আমার সাহায্য করা উচিত ছিল। তারপর সে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর সে একটা আঙ্গুরের লতা দেখতে পেল। ওই লতার শিখরে কিছু সমস্যা ছিল। দ্রাক্ষালতা মেয়েটিকে বলল, ওহে মেয়ে, তুমি কি আমার একটা কাজ করবে? বিনিময়ে আমি আপনার জন্য একটি মহৎ কাজ করব। আপনি কি আমার শিখরের কাছে মাটি খনন করতে পারেন? হ্যাঁ, আমি আপনার জন্য এটি করতে পারি। এরপরে মেয়েটি কাছের একটি কোদাল তুলে নিয়ে খনন শুরু করে সেই জায়গার মাটি। মাটি খুঁড়তে গিয়ে তার হাত ফুলে গেছে এবং হাত নোংরা হয়ে গেছে। কাজ শেষ হলে আঙ্গুর লতা তাকে বলল, অনেক ধন্যবাদ, কিন্তু তোমার হাত ফুলে গেছে এবং নোংরা। কিছু মনে করবেন না, এটা ঠিক হয়ে যাবে। তোমার সাহায্য দরকার ছিল এবং আমার সাহায্য করা উচিত ছিল, একথা বলে মেয়েটা এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে একটা চুলা দেখতে পেল, যার অবস্থা খুবই খারাপ। তাকে দেখে বোঝা গেল কয়েকদিন ধরে তার উপর কোনো কাজ হয়নি। ওভেন মেয়েটিকে দেখতে পেয়ে তাকে বলল, ওহে মেয়ে, তুমি কি আমাকে ঠিক করতে পারবে? বিনিময়ে আমি তোমার জন্য একটা মহৎ কাজ করবে। হ্যাঁ, আমি আপনাকে ভালোভাবে ঠিক করতে পারি, একথা বলে মেয়েটি পাশে পড়ে থাকা কাদা পায়ের সাথে মিশিয়ে দিল। তারপর সেই মাটি দিয়ে উনুন সারলেন মেয়েটি। ভুঁড়ি সেরে যাওয়ার পর মেয়েটিকে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তোমার হাত পা খুব নোংরা হয়ে গেছে। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, তোমার সাহায্য দরকার ছিল এবং আমার সাহায্য করা উচিত ছিল, একথা বলে মেয়েটা আবার এগিয়ে গেল। সামনে হাঁটতে হাঁটতে সে একটা কূপ দেখতে পেল। কূপটি তাকে বলল, তুমি কি আমার ভেতরের বাসি জল থেকে আমাকে পরিষ্কার করতে পারবে? বিনিময়ে আমি তোমার জন্য একটি মহৎ কাজ করব। কেউ আমার কাছে এসে আমার জল খায় না, কারণ আমার জল বাজে। হ্যাঁ, আমি পারি, এই বলে মেয়েটি কূপ থেকে সমস্ত বাসি পানি বের করে ধুয়ে ফেলল এবং কূপ তাকে ধন্যবাদ জানান। কিছু মনে করবেন না, আপনার সাহায্যের প্রয়োজন ছিল এবং আমার সাহায্য করা উচিত ছিল, মেয়েটি ভালো করে বলল। এবার সে খুশিতে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর সে একটা নোংরা কুকুর দেখতে পেল। নোংরা কুকুর মেয়েটির দিকে তাকিয়ে বলল, ওহে মেয়ে, তুমি কি আমাকে গোসল দিতে পারবে? খুব বেশি ধুলো ময়লা আছে এবং
বিনিময়ে আমি তোমার জন্য একটি মহৎ কাজ করব। হ্যাঁ, আমি এটা করতে পারি, এই বলে মেয়েটি কুকুরটিকে নদীর ধারে নিয়ে গেল। ভালো করে স্নান করল। মেয়েটিও ভালো করে গোসল করে নিজেকে পরিষ্কার করে নিল। এরপর কুকুর তাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু মনে করবেন না, আপনার সাহায্যের প্রয়োজন ছিল এবং আমার সাহায্য করা উচিত ছিল, মেয়েটি বলল। সে আবার এগিয়ে গেল। এগিয়ে যেতেই সে দেখতে পেল একটা বড় প্রাসাদ। সে ভেবেছিল যে সে প্রাসাদের ভিতরে যাবে এবং ভিতরে সাতটি পরী ছিল। সেই সাতজন তাকে বলল, তোমাকে ঠিকমতো ঘর পরিষ্কার করতে হবে। মোট সাতটি রুম আছে, যার মধ্যে আপনাকে শুধুমাত্র ছয়টি রুম পরিষ্কার করতে হবে। সপ্তম রুম খুলবে না। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব, মেয়েটি তাদের বলল। এরপর মেয়েটি খুব ভালোভাবে প্রাসাদ পরিষ্কার করতে থাকে। সে কখনো সপ্তম ঘরের দিকে তাকায়নি। কাজ করতে করতে দুই মাস কেটে গেছে। দুই মাস পর মেয়েটি অনেক টাকা পেল। পরীরা জিজ্ঞেস করল, তুমি সপ্তম ঘরে যাওয়ার চেষ্টা করনি কেন? কারণ আমার বাবা আমাকে বলেছিলেন যে আমার কাজ এবং অন্যদের সম্পর্কে সৎ হওয়া গুরুত্বপূর্ণ, সেজন্য আমি এটা নিয়ে কখনো ভাবিনি। এই মেয়ের কথা শুনে পরীরা খুশি হয়ে গেল। তারপর পরীরা তাকে সপ্তম ঘরে নিয়ে গেল। সপ্তম ঘরটি খুললেই সেখানে প্রচুর সোনা ও রৌপ্য মুদ্রা ছিল। তারা মেয়েটিকে বলল, তুমি এখানে রোল করো। আপনি আপনার শরীরে যত বেশি মুদ্রা আটকে রাখতে পারবেন, তত বেশি আপনি আপনার সাথে নিতে পারবেন। মেয়েটিও তাই করেছে। সে সেই কয়েনগুলোর উপর দিয়ে গড়িয়ে পড়তে শুরু করল এবং অনেক কয়েন তার শরীরে আটকে গেল। সে তার টাকা এবং সেই কয়েন নিয়ে তার বাড়িতে ফিরে গেল। পথে সে কুকুরটিকে দেখতে পেল যে তার শরীরে অনেক মুক্তা রয়েছে। কুকুরটি তাকে বলল, ওহে মেয়ে, তুমি আমাকে সাহায্য করেছিলে এবং আমি তোমাকে এই সব মুক্তা দিচ্ছি। সে সেই মুক্ত নিয়ে এগিয়ে গেল। কূপ মেয়েটিকে বলল, ও মেয়ে, তুমি আমাকে পরিষ্কার করেছ, আমার কাছে এসো, আমার পানি খাও। সে কূপের পানি পান করে এগিয়ে গেল। তারপর সে সেই চুলা পেয়েছে। চুলা তাকে বলল, আমার কাছে আসুন এবং এখানে যা রাখা আছে তা খেতে পারেন। মেয়েটি ওখান থেকে কেকটা তুলে নিল, আনন্দের সাথে খেয়ে নিল এবং এগিয়ে চলল। এরপর সে দ্রাক্ষালতা পেল। সে তাকে বলল, ওহে মেয়ে, আমার কাছে এসো এবং আমার মদ খাও। মেয়েটি অনেক ওয়াইন পান এবং তার বাড়ির জন্য সামান্য নিল। এরপরে তিনি এগিয়ে যান। পথে সে সেই নাশপাতি গাছের দেখা পেল। গাছটি তাকে বলল, ওহে মেয়ে, আমার কাছে এসে আমার ফল খাও। সে সেই ফল খেয়ে সামনের দিকে হাঁটা শুরু করল। কয়েকদিন পর সে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছেই সে দেখল তার বাবা আগের চেয়েও ভালো। তার মা তাকে দেখে স্তব্ধ হয়ে গেল। তার অনেক টাকা ছিল। সঙ্গে সঙ্গে সৎমা চলে গেল তার মেয়েকে এবং বলল, তোমারও একজন ধনী ব্যক্তির জন্য কাজ করা উচিত এবং প্রচুর অর্থ উপার্জন করা উচিত। তিনি তার মেয়েকেও বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। যারা তার সৎ বোনের সাথে দেখা করেছিল তাদের সাথেও তিনি দেখা করেছিলেন, কিন্তু তিনি তাদের সাহায্য করতে অস্বীকার করেন এবং চলে যান। সেও পৌঁছে গেল পরীর বাড়িতে। তাকে পুরো বাড়ি পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে ছয়টি কক্ষ। মেয়েটিকে সপ্তম ঘরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু সে খুলল সপ্তম দরজা। ঘরের ভিতরে ব্যাং আর প্রচুর মৌমাছি ছিল। মৌমাছি আর ব্যাং সরাসরি আক্রমণ করল, মেয়েটির শরীরে অনেক ক্ষত সৃষ্টি করেছে। সে তার বাড়িতে ফিরে যেতে লাগল। পথে তিনি মুক্তওয়ালা একটি কুকুর দেখতে পান। কুকুরটি মুক্তা দিতে অস্বীকার করে। সে তখন চলে গেল যেখানে তিনি একটি কূপ খুঁজে পেয়েছেন। কূপটিও তাকে পানি দিতে অস্বীকার করে। এরপরে তিনি একটি দেখতে পান চুলা, কিন্তু চুলাও তাকে কিছু দিতে অস্বীকার করে। সে তখন এগিয়ে গেল। সে দ্রাক্ষালতা পেয়েছে। দ্রাক্ষালতাও তাকে মদ দিতে অস্বীকার করল। তারপর সে নাশপাতির কাছে গেল। নাশপাতি গাছও তাকে ফল দিতে অস্বীকার করে। এভাবে খারাপ অবস্থায় তার বাড়িতে পৌঁছে যায়। গল্পের শিক্ষা হচ্ছে, যেমন কর্ম তেমন ফল।